हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफस्टाइल विद टिप्स बाय अनिंदिता। और आमी होलाम अनिंदिता। आजकेर वीडियो टाइटलटा देखे तुम्हारा निश्चय बुझते पारछो जे आमी की ब्यापारे कथा बोलछी। हाँ, आज के आमी छेलेरा कीभावे निजेदेर स्किनेर जत्न नेबे सेई ब्यापारे आमी वीडियोटा बोलछी। তো এটা আমাকে অন্য একজন খুব রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করার জন্য, সেই কারণেও বলতে পারো ভিডিওটা বানাচ্ছি। তাছাড়া ভাবলামও আমি যে আমরা মেয়েরা শুধু নিজেদের স্কিন আর নিজেদের হেয়ার এইসব নিয়েই চিন্তা করি, খুব একটা ছেলেদের সম্বন্ধে খুব একটা চিন্তা করি না যে ছেলেরা কীভাবে স্কিনের যত্ন। তো প্রথমেই বলছি যে আমি আজকে শুধু ছেলেরা কীভাবে মুখের যত্নটা নেবে সেই সম্বন্ধেই আমি আজকে বলবো। কারণ মুখের স্কিন আর হাত পায়ের স্কিন কিন্তু একটু আলাদা হয়, একটু কেন অনেকটাই আলাদা হয়, কারণ মুখের স্কিনটা একটু বেশি পাতলা হয় আর হাত পায়ের তুলনায়। তা সেই জন্য আমি আগে মুখের সম্বন্ধেই বলছি। তো প্রথমে দাদা ভাই আর বন্ধুদের বলে দিই যে স্কিন সম্পর্কে, স্কিনের যত্ন করতে গেলে প্রথমে তোমাদের জানতে হবে যে স্কিন ক ধরনের হয়। তো স্কিন হয় অয়েলি, কম্বিনেশন, ড্রাই স্কিন আর সেন্সিটিভ স্কিন। কি করে বুঝবে তোমাদের স্কিন কী রকম? কারণ স্কিন যদি না বোঝো যে তোমার কী স্কিন, তাহলে কিন্তু স্কিনের যত্ন করতে পারবে না। আর এই স্কিন মানে মেনলি চেনা যায় স্কিনটা যে কী রকম, একমাত্র গরমকালেই কিন্তু স্কিনটা চেনা যায়। তাহলে বলে দিই কীভাবে তোমরা নিজেদের স্কিনটা চিনতে পারবে। ঘুম থেকে ওঠার পরে, মানে গরমকালে বলছি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে যদি দেখছো মুখটা অস্বস্তি হচ্ছে, মানে পুরো গাল টালগুলো মানে পুরো মুখটাই মানে একটু অয়েলি অয়েলি ভাব লাগছে, আগের দিন তাও মুখটা ফ্রেশ ছিল, পরে ঘুম থেকে ওঠার পরে দেখছো এই জায়গাটা একটু ব্যথা ব্যথা লাগছে, মানে একটা ব্রণ বা গোটা বেরিয়েছে, চোখ বন্ধ করে বুঝে যাবে তোমাদের অয়েলি স্কিন। আর যদি দেখছো ঘুম থেকে ওঠার পরে শুধু এইটুকুনি পোর্শান, মানে কপালটা, নাকের এখানটা, নাকের এই জায়গাটা আর এই থুতনির এই জায়গাটা একটু অয়েলি অয়েলি লাগছে আর গাল দুটো নর্মাল আছে, তাহলে বুঝে যাবে তোমাদের কম্বিনেশন স্কিন, মানে এটাকে টি জোন বলে, টি জোন, টি এর মতো করে অয়েলি ভাবটা থাকে। আর যদি ঘুম থেকে ওঠার পরে একদম মুখটা মনে হচ্ছে যেন কিছু লাগালে ভালো হয়, গরমকালেও কিছু লাগালে ভালো হয়, যে একটা মানে খিচা খিচা ভাব লাগছে, বা মুখটা ধোয়ার পরে অনেক সময় ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরেও যেন মনে হয় যে একটা খিচে খিচে টান লাগছে, তাহলে একদম বুঝে যাবে তোমাদের ড্রাই স্কিন। তো এইভাবে নিজেদের স্কিন সম্পর্কে জানতে পারবে। আর একটা স্কিন হচ্ছে সেন্সিটিভ স্কিন, সেটা হচ্ছে ভীষণ মারাত্মক স্কিন। সেটা হচ্ছে কিছুই ধরো করছো না, কিছুই ধরো লাগাচ্ছ না, মানে একটু হয়তো একটু এদিক ওদিক কিছু লাগালে সঙ্গে সঙ্গে একটা র্যাশ বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা ইচিং বা লাল ভাব, রোদে গেলে রাস্তায় বেরোলে একটা লাল ভাব, লাল লাল ভাতও র্যাশ বেরিয়ে গেছে, তাহলে বুঝবে তোমাদের সেন্সিটিভ স্কিন। তো সেন্সিটিভ স্কিন যাদের হয় তাদের সত্যি খুব প্রবলেম হয়। তবে এইটুকুনি বলবো যে অয়েলি স্কিন যারা হয় একদিক দিয়ে কিন্তু তারা লাকি, কারণ অয়েলি স্কিনে মেনলি খুব একটা বলি রেখাটা পড়ে না, আর ড্রাই স্কিনে যেটা সমস্যা হয়। তা আমি প্রথমে আগে যাদের অয়েলি স্কিন আছে তাদের সম্পর্কে আগে বলি ভিডিও। প্রথমে বলি ফেস ওয়াশের কথা। তো ফেস ওয়াশ ঘুম থেকে ওঠার পরে যাদের অয়েলি স্কিনের জন্য কিন্তু আমি বলছি, অয়েলি আর সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু আমি প্রথমে এই ভিডিওটা বলছি, ঠিক আছে? তো প্রথমে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতেই হবে, আর সারাদিনে 3 থেকে 4 বার কিন্তু ফেস ওয়াশ ইউজ করবে। কীরকমভাবে ঘুম থেকে ওঠার পরে একবার ইউজ করবে ফেস ওয়াশ, চান করতে যাওয়ার সময়, যেমন সাবানতে ইউজ করবে না, একদমই নয়, আর চান করতে যাওয়ার সময় ইউজ করবে ফেস ওয়াশ। আর যদি সময় পাও, অফিসে তো যাচ্ছ, যদি যারা অফিসে যাচ্ছ, ধরো স্কুলে যাচ্ছ যারা তাদের কথা বলছি না, বা কলেজেও অনেক সময় তোমরা ইউজ করতে পারবে ফেস ওয়াশ, কিন্তু স্কুলে তো আর সেরকমভাবে হয়তো ইউজ করতে পারবে না। যাই হোক, যদি মনে করো অফিসে কিন্তু টিফিন একটা ব্রেক তো থাকে, সেই সময় যদি তোমরা মনে করো যে খুবই অয়েলি লাগছে এবং অস্বস্তি হচ্ছে, প্লেন জল দিয়ে মুখ ধুয়ে কিন্তু লাভ হবে না অয়েলি স্কিনের জন্য বলছি, ফেস ওয়াশ ইউজ করতে পারো। আবার অফিস থেকে ঘুরে এসে অবশ্য করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে। তো সারাদিনে 3 থেকে 4 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, তবে অবশ্যই তোমার স্কিন হিসেবে, কারণ আমরা দেখেছি বেশিরভাগ ছেলেরা যেটা করে, বাড়িতে তাদের মায়েরা বা বোনেরা বা তার বউ
যেই ফেস ওয়াশটা ইউজ করছে সেই ফেস ওয়াশটা ইউজ করে নেয়, কারণ তারা ভাবে যে ওইটাতেই হয়ে যাচ্ছে কাজ। কিন্তু তোমার যদি অয়েলি স্কিন হয় আর বাড়ির সবার যদি ধরো ড্রাই স্কিন হয়, সেটা তো তোমার স্যুট করবে না, কোনোভাবেই স্যুট করবে না। হ্যাঁ, তাই জন্য সেইভাবে গোটা তোমার বেরোবে, মুখে ব্রণ বেরোবে আর মুখটা একটু ডাল ডাল লাগবে। সুতরাং তোমার স্কিন হিসেবে এখন তো পুরো পরিষ্কার ফেসওয়াশের গায়ে লেখাই থাকে যে ফর অয়েলি স্কিন, ফর ড্রাই স্কিন, নর্মাল স্কিন, এগুলো থাকে। ও আরেকটা একটা কথা বলছি, আরেকটা স্কিনও বলতে ভুলে গেছিলাম, আরেকটা স্কিনও আছে, সেটা হচ্ছে নর্মাল স্কিন। তো নর্মাল স্কিনও কিন্তু খুব মানে আমি বলবো নর্মাল স্কিন হচ্ছে বেশি লাকি, যে ওদের কিছুই ইউজ করতে হয় না, মানে মোটামুটি মানে কোনো কিছু ভেবেচিন্তে ইউজ করতে হয় না, ঠিক আছে? নর্মাল স্কিনটা খুব লাকি বলছি তারপরে। আর সেটাই বলছি যে অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ কিন্তু একদম বুঝে ইউজ করো, যে তোমার যেটা টাইপ, তোমার স্কিন যে টাইপ, সেই স্কিন বুঝে, তোমার স্কিন বুঝে আলাদা ইউজ করো। প্লিজ প্লিজ, সবাই বাড়িতে যেই ফেস ওয়াশ ইউজ করছে সেটা সেটা বুঝে তুমি ইউজ করো না কিন্তু। আচ্ছা, এরপরে আসছি টোনার। যদি তোমরা মনে করো টোনার ইউজ করতে পারো, আদারওয়াইজ অনেক ছেলেরাই অত করতে চায় না। যেমন মেয়েরা খুব যত্ন সহকারে ফেস ওয়াশ ইউজ করবে, তারপর টোনার ইউজ করবে, আমি অত কিছু বলতে যাচ্ছি না। তবে যদি কেউ টোনার ইউজ করতে চাও, তা আমি বলবো পিওর রোজ ওয়াটারের টোনার খুব ভালো হয়। এখন অনেক ব্র্যান্ডের রোজ ওয়াটার বেরিয়ে গেছে, সেটা তোমরা টোনার হিসেবে। আর এবার আসি ময়েশ্চারাইজিংয়ের কথা। তোমরা খুব ভালো মানে অয়েলি স্কিন যাদের হচ্ছে সেটা দেখে ইউজ করবে, যে অয়েল ব্যালেন্স করা আছে ফর অয়েলি স্কিন এরকম লেখা আছে, সেরকম দেখে কিন্তু ইউজ করবে স্কিন। তো আমি কিন্তু একটা এই জিনিসটা ইউজ করি, ল্যাকটোক্যালামাইন, এটার ওপর আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নেবে। যাদের অয়েলি স্কিন কিন্তু এটা দেখে কিনবে, সেটা হচ্ছে এই কালারটা হবে, কারণ ল্যাকটোক্যালামাইন কিন্তু দু রকমের বেরিয়েছে, ওটাতেও লেখা থাকবে, এটাতেও যেমন লেখা আছে অয়েলি স্কিন, আরেকটা যেটা আছে সেটা একটু গ্রিন কালারের ঢাকনা হবে, ওটাতেও লেখা থাকবে ফর অয়েলি স্কিন। কিন্তু ওইটা কিন্তু আমার স্যুট করেনি, তাতে বুঝেছি ওটা কিন্তু যাদের মেনলি ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাদের জন্য ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু একদম সুটেবল ফর অয়েলি স্কিন। তো এইটা তোমরা টোনার ইউজ করার পরে এটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো, এবং এইটা মেখে তোমরা রাস্তায় বেরোতে পারো দিনের বেলা, কারণ এটা সানস্ক্রিনের খুব ভালো কাজ দেয়। কারণ আমি অনেক সানস্ক্রিন ইউজ করে দেখেছি, আমার স্যুট করেনি, আমার প্রচণ্ড ঘাম তো হয়, তার সাথে সাথে আমার গালে কোনো র্যাশ বেরিয়ে যায়, স্যুট আমার করেনি কোনো সানস্ক্রিন এখনও পর্যন্ত। তো আমি ট্রাই করছি যে কোনো যদি স্যুট করে সেটা তোমাদের অবশ্যই জানাবো, আর এটা কিন্তু ইউজ করতে পারো। এবার বলছি অফিসে চলে যাওয়ার সময় তো এটা ইউজ করে গেলে, আবার যখন অফিস থেকে ফিরে এসে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছো, তখন বলছি মানে অয়েল ফ্রি যেটা ময়েশ্চারাইজার সেটা তোমরা আবার ইউজ করতে পারো। তা নাহলে একটা ধরো কেউ যদি এসিতে শুচ্ছো, তাদের কিন্তু স্কিন আর ড্রাই হয়ে যেতে পারে, মানে ড্রাই মানে একটু অন্যরকম, মানে রুক্ষ রুক্ষ মতো, সেই ভালো লাগবে না, সে এইরকম মানে একটা অয়েলি স্কিন অথচ কেমন রুক্ষ রুক্ষ ভাব। সেই জন্য বলছি ভালো কোনো দেখে মানে ওইটা দেখে কিনবে, যে অয়েলি স্কিনের জন্য আর কি, সেটা সেরকম দেখে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে শোবে। আর আরেকটা কথা বলছি, ছেলেদের বিশেষ করে এটা একটা থাকে যে যদি কারোর গায়ের রং একটু কালো হয়, তো তারা একটু মনে করে যে বাজারে অনেক ফর্সা হওয়া ক্রিমটা বেরিয়েছে সেটা ইউজ করি। প্লিজ প্লিজ দাদা এবং ভাইয়েরা এবং আমার বন্ধুদের বলছি, প্লিজ ফর্সা হওয়ার কোনো ক্রিম ইউজ করো না। প্রথমে ওটা তো দেখে তোমাদের মনে হবে যে লাগানোর পরে পরে যে হ্যাঁ স্কিনটা একটু যেন স্কিন টোনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু একটু ভেবে দেখো তো তোমার স্কিন টোনটা ওপর থেকে কে কী করে চেঞ্জ হবে, তোমার ভেতরে যে মেলালিনটা রয়েছে তো সেটা কী করে চেঞ্জ করে দেবে একটা ক্রিম, কখনোই করতে পারে না। মেনলি চামড়াটা তোমার পুড়িয়ে দিচ্ছে, কোনোভাবে ছ্যাঁকা লেগে গেলে দেখবে যখন ওপরে স্কিনটা উঠে যায় তখন ভেতরের একটা ফর্সা ফর্সা স্কিন বেরিয়ে আসে। হ্যাঁ, তা তাতে তোমরা ভাবছো তোমরা ফর্সা হয়ে যাচ্ছ, ধীরে ধীরে কিন্তু তোমাদের চামড়াটা পুড়িয়ে দিচ্ছে। সুতরাং প্লিজ ওই ফর্সা হওয়া ক্রিমটা ইউজ করো না। কী হয়েছে একটু কালো থাকলে অসুবিধা তো নেই, ধরো তোমরা খুব ফর্সা হলে, হ্যাঁ ফর্সা হলে অথচ তোমাদের মধ্যে কোনো পার্সোনালিটি রইল না, তাহলে ওরকম ফর্সা হয়ে লাভ আছে? বরঞ্চ ধরো তোমার গায়ের রং কালো, তুমি খুব ভালোভাবে পড়াশোনা করে জীবনে দাঁড়ালে, তোমার একটা ভালো মানে ভালো একটা পার্সোনালিটি রইল,
তা সেটাইতে তো সবাই আকৃষ্ট হবে, তোমার গায়ের রং দেখে কিন্তু কেউ আকৃষ্ট হবে না। হ্যাঁ, কয়েকজন যারা বলে গায়ের রং নিয়ে তারা কথা বলে, তাদের মনটা তোমরা চেঞ্জ করো, তাদেরকে তোমরা চেঞ্জ করো, তোমার নিজেদের গায়ের রংটা চেঞ্জ করার চেষ্টা করো না। যেটা ভগবান দিয়েছে সেটা নিয়ে এগিয়ে থাকার চেষ্টা করো, এগিয়ে চলার চেষ্টা করো, আর যারা এসব পেছনে লাগে তাদেরকে চেঞ্জ করার চেষ্টা করো, নিজে চেঞ্জ হয়েও না। এবার বলছি যাদের ধরো প্রচুর পরিমাণে ব্রণ বেরিয়েছে, ব্রণ তো ভালো মতো ব্যথা হয়, আরও কিছু হয় ছোটো ছোটো একনে, একনে ছোটো 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 হয়, ওটাকে একনে বলে। ব্রণ যাদের বেরিয়েছে, বিশেষ করে মেয়েদেরও এটা থাকে, অভ্যাসটা থাকে আর কি, যে ছেলেদের বেশি আমি দেখেছি, ধরো এখানে বেরিয়েছে, একটা কাশ করে একটা এমনি করে চিপে ওটা বার করে দিল, ভাবলো কমে গেল, তখনকার মতো সে নাকি সুন্দর হয়ে গেল দেখতে, তাতে লাভ কিছু হলো কি? কোনো লাভ হলো না। কিন্তু তোমরা ভাবছো সুন্দর হয়ে গেলাম দেখতে, ব্রণটা এটা তো কমে গেল, ওইটার যে যে একটা কষ মতো বেড়ে হলো না, ওটা মানে ওটাই ওই রসের থেকে কিন্তু আরেকটা ব্রণ বেরোবে, তার থেকে আরেকটা ব্রণ বেরোবে। আর এই যে খুঁটছো, ব্রণ খুঁটে যে সাদা মতো জিনিসটা বার করে দিচ্ছ, মানে তখনকার মতো ব্যথাটা এন্ড করে দিচ্ছ, পুরোপুরি গর্ত গর্ত হয়ে যাবে, এক একজনের স্কিন দেখবে যে একটু গর্ত গর্ত মতো হয়ে যায়, এটা কিন্তু একদম ওই ব্রণ খোটার জন্য। ব্রণ খুঁটে কী হবে, লাভ তো কিছু হবে না, আরেকটা বেরোবে, আরেকটা বেরোবে, এ করে মানে পুরো মুখ ভরে যাবে, এই পুরো মুখ ভরে যাবে, দাগ হয়ে যাবে আর ওরকম গর্ত গর্ত হয়ে যাবে। তাহলে প্লিজ ওই সেদিনকার মতো কমানোর জন্য ব্রণয় আমি হাত দিয়ে খোটার চেষ্টা। আর আমি বলছি হোমমেড প্যাক, যারা একটু স্কিন সম্পর্কে বেশি সচেতন তারাই মনে হচ্ছে এটা করবে, আর যাদের মনে হচ্ছে যে না বাবা এত কিছু পারবো না, তো তাদের কথা ছেড়ে দাও। কারণ আমি শুধু বলছি যারা বেশি একটু সচেতন হয়ে আমাকে বলেছো যে একটু প্লিজ এই এটা মানে রিকোয়েস্ট করেছো, কারণ বেশিরভাগ ছেলেরা, এটা সত্যি কথা, বেশিরভাগ ছেলেরা অত স্কিনে যত্ন করে না। হ্যাঁ, তো তবু আমি বলে রাখছি, যদি মনে করো, যদি সময় পাও, কারণ বেশিরভাগ সত্যি কথা বেশিরভাগ ছেলেরা সময় থাকলেও তারা একটু মোবাইল নিয়ে বা নিজের মতো সময় কাটাতে পছন্দ করে, মেয়েদের মতো তো অত রূপচর্চা করে না। তো তবু বলছি যদি মনে করো যে কিছু প্যাক লাগাবে মুখে, তো অয়েলি স্কিনের জন্য আগে বলছি টমেটোটা খুব ভালো, হোমমেড, আমি কিন্তু কোনো বাইরের কোনো প্রোডাক্ট আমি বলছি না, হোমমেড। তো টমেটোটা হাফ কেটে সেটা মুখে ঘষতে পারো, সেটাতে খুব তাড়াতাড়ি ট্যানটা কিন্তু চলে যায়। আর অ্যালোভেরাও খুব ভালো, যদি অ্যালোভেরা গাছ থাকে তোমাদের, আমি কিন্তু কোনো কোনো ক্রিমের কথা বলছি না, অ্যালোভেরার কোনো ক্রিম বা জেল কথা বলছি না, বাড়িতে যদি গাছ থাকে তাহলে অ্যালোভেরাটা সেটা কেটে তোমরা লাগাতে পারো, তবে অবশ্য করে এটা ভালো করে ধুয়ে নিয়ে, হলুদ হলুদ যে একটা কষ বেরোয় সেটা কিন্তু ধুয়ে নিয়ে তবে কিন্তু ইউজ করবে অ্যালোভেরা জেলটা, মানে গাছের কথাটা বলছি, সেই প্ল্যান্টটা। সেটা কিন্তু খুব ভালো। আর টমেটোটা মানে তোমরা ইউজ করে দেখো, মুখে হাতে মানে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট তোমরা ফল পাবে, ট্যানটা চলে যাবে ইনস্ট্যান্ট, তোমরা এটা করে দেখো। তবে যারা সময় পাও না তাদের তো আর বলছি না যে জোর করে করতে। এবার বলছি যাদের ড্রাই স্কিন তারা কি মুখে প্যাক লাগাতে পারো, সেটা হচ্ছে তাদের, তারা টমেটোটা মোটেও লাগাতে যেও না, তার আরও স্কিন ড্রাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে ময়দা, দুধ আর একটুখানি মধু, দইও তোমরা একসাথে পেস্ট করে লাগাতে পারো, আর অ্যালোভেরাটাও লাগাতে পারো, অ্যালোভেরাটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভালো, মানে যে কোনো ধরনের স্কিন, সাদা মানে নর্মাল স্কিনও লাগাতে পারো, সেন্সিটিভ স্কিনও কিন্তু অ্যালোভেরাটা লাগাতে পারো। আর এরপরে আরেকটা বলছি যে যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলছি, বাজারে দেখবে একদম মানে অনলাইনে তোমরা পাবে অর্গ্যানিক কোকোনাট অয়েল পাবে, অর্গ্যানিক কোকোনাট অয়েলই যদি পাও, যদি মানে 100% শিওর যে ওটা অর্গ্যানিক কোকোনাট অয়েল, সেটা দিয়ে কিন্তু মুখটা, ফেসটা তোমরা ম্যাসাজ করতে পারো, আর হাতটাও ম্যাসাজ করে নিতে পারো, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ট্যানটা চলে যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র বললাম যাদের স্কিন ড্রাই, অয়েলি স্কিনের জন্য ভুলেও করতে যেও না একেবারে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেক সময় অনেক ছেলেরা কোনো কারণে হয়তো কোনো ওষুধ খাচ্ছে, তো সেটার জন্য কিন্তু সাইড এফেক্টে ব্রণ বেরোতে পারে, তো সেই দিকটা তোমরা একটু খেয়াল রেখো।
পারলে ডক্টরের কাছে কি একটু কনসাল্ট করে নিও, যে এরপরেই আমাদের ব্রণ হচ্ছে বা বেরোতে পারে, কিন্তু এটুকুনি আমি শিওর, ঠিক আছে? আর অনেক সময় হয় কি, টিনেজার যারা আছো তারা ওই টিনেজার এজ ওই এজটায় একটু হরমোন ডিসব্যালেন্সের জন্য কিন্তু ব্রণটা বেরোয়। তো সেটা একটু দেখো যে তোমাদের বয়সটা মানে 13 থেকে 19 অবধি এই সময়টা কিন্তু ব্রণটা খুব বেরোয়, যে ছেলেদের বলো মেয়েদের বলো, এই সময় হরমোনাল একটা চেঞ্জ হয়, তো সেই সময় ব্রণটা হয়। তো সেই জন্য প্লিজ হাত দিও না, যেটা তোমাদের বারবার বলছি, হাতটা দিও না ব্রণর মধ্যে, দাগ হয়ে যাবে। আর ফিল করে কি হবে বলো, লাভ ফিল করে তো কিছু হবে না, হাতটা তো আর কমাতে পারবে না, সুতরাং হাতটা দিও না, কারণ হাতে প্রচুর নোংরা থাকে সবসময়, তো আর হাতটা আমরা জল মানে সাবান দিয়ে ধুয়ে আসতে পারি না। সুতরাং ফিল করে, কোনো বাই চান্স লেগে গেল সেটা আলাদা কথা, কিন্তু ফিল করে তো কিছু লাভ হবে না, ব্যথাটা ফিল করে কি হবে, ব্রণটা তো কমবে না বরঞ্চ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে যদি নিজেরা যদি না পারো, তো তাদেরকে বলছি, বাড়িতে তো নিশ্চয়ই কেউ না কেউ থাকবে, তো তাদেরকে একটু বলো যে একটু তুলসী আর চন্দন একটু একসাথে পেস্ট করে নিতে। চন্দন বাটা তো নিশ্চয়ই থাকে অনেকের বাড়িতে, তো তুলসী আর প্লিজ ওই রেডিমেড চন্দনের গুঁড়ো কিনতে যেও না, কারণ ওটাতে কত পরিমাণে চন্দনের গুঁড়ো আছে আমি জানি না, আর কত পরিমাণে কাঠের গুঁড়ো আছে জানা নেই আর কি, আমার তো শিওরিটি নেই আর কি এইগুলো, তাই জন্যই বলছি বাড়িতে ওটা চন্দনের পেস্টটা বানিয়ে নিতে বলছি। আর তুলসীটাতে যেহেতু যে ওটা খুব ভালো হয় তুলসীতে আর কি, তুলসীটা তুলসী দিয়ে চন্দনটা বাটবে একটু জল দিয়ে, বেটে এইরকম একটা কন্টেনারে আমি রেখে দিই। আমি এটা প্রায় এক এক থেকে দেড় মাস কিন্তু এটা থাকে এরকম, মানে একদম এয়ারটাইট কন্টেনার, এটা টাপারওয়্যার। তোমরা যে কোনো এটা চন্দনের এই পেস্টটা লাগিয়ে রেখো, চন্দন তুলসীর পেস্ট খুব উপকার পাবে। হ্যাঁ একটু সময় লাগে, সময় লাগে এটা ঠিক কথা, কারণ বাড়ি তৈরি জিনিস সবসময় সময়ই লাগবে, তো এটা তোমরা করতে পারো। এরপর বলছি শ্যাম্পুর কথা। তোমরা হয়তো ভাবছো, এ কিরে বাবা, মুখের যত্ন নিতে নিতে হঠাৎ করে শ্যাম্পুর প্রসঙ্গ কেন চলে এলাম? ঠিকই বলেছ, শ্যাম্পুর প্রসঙ্গ তো এখানে আসবেই, কারণ এবার তো আমি ব্রণর কথা তো এতক্ষণ বললাম, অনেক ছেলেকে দেখবে বা মেয়েদেরকেও দেখবে, শুধু ছেলেদের কেন বলবো, যাই হোক, এই কপালটায় না ব্রণ তো হয় না, পুরো পুরো দানা 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 ভরে যায়, কপালটায় ভরে যায়, পিঠটায় ভরে যায়, ওগুলোকে অ্যাকনে বলে। আর অ্যাকনে মেনলি ড্যান্ড্রাফের জন্য হয়, তোমরা হয়তো বুঝতেও পারছো না যে তোমাদের ড্যান্ড্রাফের থেকে এইরকম মুখে এগুলো বেরোচ্ছে, তা যেহেতু মুখের যত্ন তাই জন্য আমাকে এই কথাটা বলতেই হলো। তাই বলছি ড্যান্ড্রাফ থাকুক বা না থাকুক, সপ্তাহে একদিন অবশ্য করেই ড্যান্ড্রাফের শ্যাম্পু ইউজ করবে, কোনো ভালো কোনো ব্র্যান্ডের। আতিপাতি কোনো অনেক ড্যান্ড্রাফের শ্যাম্পু বেরিয়ে গেছে, যেটা তোমার স্যুট করে সেই হিসেবেই কিন্তু তোমরা ড্যান্ড্রাফের শ্যাম্পুটা ইউজ করবে, আর সপ্তাহে একদিন কিন্তু করো, মানে ড্যান্ড্রাফ থাকুক বা না থাকুক, অত দেখতে হবে না যে ড্যান্ড্রাফ আছে কি না, ক্ষতি কিন্তু হবে না, যে ইউজ কর ড্যান্ড্রাফ নেই তাহলে ইউজ করবো কেন, ফল তোমরা পাবেই। আর ধরো যাদের ড্যান্ড্রাফ হয়েই গেছে, মানে ভালোই ড্যান্ড্রাফ আছে, মানে কোনোভাবে নাকাল হয়ে যাচ্ছ, ড্যান্ড্রাফটা যাচ্ছেই না কোনোভাবে, তাদের জন্য আমি বলছি, আমার কাছে এখন নেই তা নাহলে দেখিয়ে দিতাম, KZ বলে একটা লোশন আছে, সেটা কিন্তু একটা মেডিকেটেড লোশন, মেনলি ওটা কিন্তু শ্যাম্পু, তবে আমি জানি না কেন ওটা লোশন বলে ওটা লেখা আছে, কিন্তু এটা শ্যাম্পু মেনলি, ছোটো একটা এইটুকুনি একটা থাকবে ওইটা, KZ বারবার বলছি KZ লোশন, ওইটা প্রথমে এমনি নর্মাল যে শ্যাম্পুটা তোমরা ইউজ করছো সেটা দিয়ে আগে চুলটায় ওয়াশ করে নিলে, তারপরে ওই নর্মাল শ্যাম্পুটার মধ্যেই এই KZ লোশনটা মেশাবে, হাতে নিলে নর্মাল শ্যাম্পু, KZ লোশনটা নিলে নিয়ে অল্প একটু জল দিয়ে গুলবে, গুলে দেবে একটু ফ্যানা ফ্যানা মতো হয়ে গেছে, চুলটা তো আগেই ভেজানো আছে জল দিয়ে, জাস্ট মাথায় লাগিয়ে নেবে ভালো করে, একদম ভালো করে লাগিয়ে 15 মিনিট ওয়েট করবে, 15 মিনিট ওয়েট করে তারপর চুলটা ধুয়ে ফেলবে একদম নর্মাল জলে। ধুয়ে ফেলার পরে যেমন হয় আর কি, যেমন শুকিয়ে টুকিয়ে নিয়ে চুলটা আসছে নেবে, এইটা কিন্তু প্রথমে যাদের খুব বেশি ড্যান্ড্রাফ আছে তাদের জন্যই বলছি, কিন্তু এটা প্রথমে এক মাস করবে, সপ্তাহে দুদিন করে ইউজ করবে, দুদিন করে ইউজ করে প্রথমে এক মাস করবে, তারপরে থেকে মাসে একবার করে করবে, জাস্ট মাসে একবার করে, মানে ফল পাবেই, একদম অব্যর্থ মানে ফল পাবেই, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি নিজে পেয়েছি,
মানে মারাত্মক হারে চুল পড়ছিল। চুল পড়ার সাথে সাথে আমার এখানেও কিন্তু দানা দানা বেরিয়ে গেছিলো। আর একটা কথা, ওই শ্যাম্পুটা ইউজ যখন মাথায় রেখে দিচ্ছ না 15 মিনিট, হাতে তো কিছু ফেনা, মানে মাথাটা লাগানোর সময় হাতে তো অনেক ফেনা থাকছে, সেটা এখান কপালে, গালে এবং পিঠটাতেও লাগিয়ে রাখবে। ওই 15 মিনিট লাগিয়ে রেখে দেবে, তারপরে যেমন ওয়াশ করে ফেলো ওয়াশ করে নেবে, ফল পাবে। আর এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা সব থেকে বেশি গুরুত্ব। অনেক কিছু লাগালাম, অনেক কিছু করলাম, অথচ পেটের মধ্যে কিছু দিলাম না, ফল কিন্তু সেরকম পাবে না। কারণ মুখের যে গ্লোটা আমাদের আসে, যেটা মুখের গ্লো বা বলো আমাদের চুলটা যে সুন্দর হয়, সব কিছু আমাদের বেশিরভাগ তো পেটের ভেতর থেকেই আসছে। সুতরাং পেটটা যদি আমাদের ক্লিন না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু কোনোটাই কাজ দেবে না। কাজ দেবে হয়তো 50% কাজ দেবে, আর 50% কাজ দেবে না, সেটাতে সেরকম কোনো লাভ হবে না। সুতরাং পেটটা তো ভালো রাখতে হবে, তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে প্রচুর জল খেতে হবে। একদম ধরেই নাও, একদম ধরে বেঁধে জল খাবে, 10 গ্লাস জল খেতেই হবে। খুব খাবার না খেয়ে থাকা যায়, জল না খেয়ে কিন্তু থাকা যায় না, এই জন্যই জলের নাম জীবন। জল কিন্তু অনেক কিছু সলভ করবে, দেখবে সলভ করবেই। আমি আগে সেরকম জল খেতাম না, এখন প্রচুর জল খাই, সেটার ফলও আমি পেয়েছি, সেই জন্য তোমাদের বললাম। আর এর সাথে খেতে হবে ফল, প্রত্যেক দিন একটা করে ফল খেতেই হবে। আর এর সাথে বলছি, এটাতেও আমি উপকার পেয়েছি, এখন যেটা বলছি, টক দই কিন্তু মাস্ট, চুলের জন্য ত্বকের জন্য টক দই মাস্ট খেতেই হবে, তবে চিনি ছাড়া। চিনি দিয়ে খাওয়া যাবে না, চিনি ছাড়া। প্রথম প্রথম একটু কষ্ট হবে যদি কারো টক দই খাওয়ার অভ্যাস না থাকে, খেয়েও প্রথমে 1 চামচ করে যদি খাও, অভ্যাস করো 1 চামচ করে খাওয়ার, তারপরে 2 চামচ 3 চামচ, এই করে করে 1 বাটি টক দই যদি খেতে পারো খাবার পরে, লাঞ্চের পরে, খুব ভালো। দইয়ের ঘোলও যদি খেতে পারো, তবে চিনি ছাড়া খেলে বেশি ভালো। ছাতু ছাতু শরবত যদি খাও, তাহলে সেখানে একটু দই টক দই মিশিয়ে নিও, সেটাও কিন্তু উপকার পাবে। তো আজকের এই ভিডিওটা আশা করছি আমার দাদা ভাইয়েরা খুব উপকার পাবে, এবং আমার বন্ধুর যারা আছে তারাও খুব উপকার পাবে। এই পর্যন্তই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হাসি খুশি থেকো। দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এই ভিডিওটা দেখে কিন্তু যা যা বললাম একটু ট্রাই করো, ফল পাবে। যতটুকু করার প্রয়োজন ততটুকু করো, বেশি বেশি করতে গেলে তো সবাই চমকে যাবে, বাড়ির লোকেরা যে কি করছে আমার ছেলে, হঠাৎ করে এত সৌন্দর্য চর্চায় মন দিচ্ছে কেন। কিন্তু ট্রাই করো, উল্টোপাল্টা কিছু বলিনি, বেশি কিছু বলিনি, কারণ ছেলেদের কথা ভেবেই কিন্তু আমি বলতে পারতাম। অনেক হোমমেড প্যাক অনেক আছে মেয়েদের জন্য, অনেক বলতে পারতাম, কিন্তু যেহেতু ছেলেরা তোমরা, ছেলেদের কথা ভেবেই কিন্তু আমি একটু একদম যতটুকু নয় ততটুকুই আমি বলেছি, যাতে তোমরা সেইটুকুনি মেনে করতে পারো। ট্রাই করো, অবশ্যই ফল পাবে, এইটুকুনি বলতে পারি। টাটা।